হাইকোর্টে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের ঘিরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। দুপুরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের বৈঠক চলাকালে ও বৈঠক শেষে তাঁরা বিক্ষোভ করেন। অ্যাটর্নি জেনারেল জানান, ইইউ প্রতিনিধিদের সাথে এক ঘন্টার বৈঠকে নির্বাচনী আইন নিয়ে আলোচনা হয়েছে। বিকেল তিনটার দিকে ইইউ প্রতিনিধিরা বের হওয়ার সময় বিএনপি পন্থী আইনজীবীরা বিক্ষোভের মুখে পড়েন। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ইইউ প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। স্লোগান দেন, উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা, উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা। পরে ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা পুলিশি পাহারায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেন। No more hasina.